প্যান্থার সিনেমার আর দুটো পোস্টার চলে এসছে কালকে, কালকেই চলে এসছে, কালকে আমি রিভিউ করতে পারিনি, সরি ফর দ্যাট। বাট পোস্টার রিভিউ সেইভাবে খুব একটা মানে এটা এরকম নয় কি এটাকে ডিকোড করে ডাইসেক্ট করে কিছু তার মধ্যে থেকে খুঁজে বার করার মতো রয়েছে পোস্টার দুটোর মধ্যে ডেফিনেটলি। তো পোস্টার অ্যানালিসিস সেইভাবে নেই, বাট আমি আমার রিয়াকশন দেবো যে পোস্টার দুটো দেখে আমার কেমন লেগেছে পার্সোনালি। তো দুটো পোস্টারই দারুণ লেগেছে আমার। তো পোস্টার থেকে কী বোঝা যাচ্ছে, মেনলি ব্যাকড্রপটা আমরা শহর দেখতে পাচ্ছি যেটা ডিভাস্টেটেড ডিউ টু বম্ব ব্লাস্ট অ্যান্ড অল থিংস, টেরিস্ট অ্যাক্টিভিটিস জন্য প্রচুর ডিস্ট্রাকশন হয়েছে। তো সেরকম একটা শহর দেখতে পাচ্ছি এবং তার সামনে আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি। তো দুটো পোস্টারে দু রকম লুক, মানে লুকওয়াইজ সেম, বাট একটাতে একটু ফেরোশাস হাতে মেশিন গান নিয়ে এগোচ্ছে, আরেকটাতে দেখতে পাচ্ছি হাতে একটা বাজুকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি কাম অ্যান্ড কুল। তো দুটো দু ধরনের কন্ট্রাস্টিং, মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যে প্যান্থার যে এজেন্ট, হি ইজ ভেরি মাচ ফেরোশাস অলসো। তার আর কি ক্যারেক্টারিস্টিক্সের ব্যাপারে একটা জিনিস বোঝা যায় যে খুব ফেরোশাস, খুব ফেরোশাসলি নিজের শত্রুদের মারে, মানে দেশের শত্রুদেরকে মারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে আবার যখন এই জিনিসগুলোকে এক্সিকিউট করে তার মাথাটা কিন্তু ঠান্ডা থাকে, ইভেন দো হি ইজ ফেরোশাস বাট মাথাটা খুব ঠান্ডা থাকে তার, কাম অ্যান্ড কুল, তাই জন্যই তো এত সুন্দর প্ল্যানিং করে করতে পারে। তো সেই সব দিকগুলো দুটো পোস্টার বেশ ভালো যেভাবে করা হয়েছে। তো কন্টেন্টটা ভালো, টিজার দেখে খুবই পজিটিভ ভাইব এসেছিলো, আমি বলেওছি আপনাদের প্রত্যেককে। তো এবারে ট্রেলারের জন্য অপেক্ষা করছি, বেশি দিন আর বাকি নেই 15ই আগস্ট হতে। তো দেখা যাক ট্রেলারটা কত বড় ধামাকা আনে। আমার তো পার্সোনালি পোস্টার দুটো খুবই ভালো লেগেছে। আর আরও একটা জিনিস যেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনারা যারা যারা জিদ্দাকে ইনস্টাগ্রামে ফলো করেন তারা জানবেন যে জিদ্দা নিজের ডাবিং, মানে রিসেন্টলি কালকে প্যান্থারের ডাবিং শেষ করেছে, সে ডাবিংয়ের একটা ক্লিপ, মানে যখন ডাবিং করছে স্টুডিওর মধ্যে, সেটা সে ইনস্টাগ্রামে ছেড়েছিল। সেটা আপনারা যদি না দেখে থাকেন প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট, অসাধারণ লাগবে আপনাদের। আই থিঙ্ক যেরকম ধরনের ডায়লগস আমরা সেখানে শুনতে পাচ্ছি, মানে খুব গুজবাম্পস দিচ্ছে। তো আপনারা যারা শোনেননি শুনুন, যারা শুনেছেন তারা জানবেনই, তারা কমেন্ট করে জানান যে তাদের কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছে। আর আপনাদেরও পোস্টারটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল নোটিফিকেশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, দ্য হ্যান্ডেল ইজ গিভেন ইন ডেসক্রিপশন, THEPUNK26. বাই বাই।